আচ্ছা, তো আমরা এবার যাচ্ছি সেকেন্ড টাইপের ম্যাথ অঙ্কে, যেখানে আমাদের রয়েছে একটা ওয়ার্ড প্রবলেমস। মানে সবকটা আমরা প্যাটার্ন আমরা ওয়ার্ড দিয়ে দেখব, এতক্ষণ নাম্বার দিয়ে দেখছিলাম। তো এই ওয়ার্ড দিয়ে দেখার ক্ষেত্রে প্রথমে আপনাকে দুটো কথা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমরা কোডিং ডিকোডিং এ যা শিখেছিলাম। কি শিখেছিলাম? একটা হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যাল ভ্যালু, মানে এ আগে আসে, বি পরে আসে, জেড সবার লাস্টে আসে, অথবা উল্টো দিক থেকে দেখলে জেড আগে আসবে, এ সবার লাস্টে আসবে। এই একটা প্যাটার্ন আমাকে মাথায় রাখতে হবে। দু নম্বর প্যাটার্নটা হচ্ছে যে আমার মানে কোন ডিকশনারি ওয়ার্ডস, যেমন ধরুন যে শুধু গো, আবার লিখলাম গোল, তাহলে গোল এবং গো ডিকশনারি ওদের সাজালে আগে গো আসে পরে গোল আসে, এই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আবার কখনো আমাকে কি কি হতে পারে যে একটা ইনপুট আমার দেওয়া আছে, সেই ইনপুটটাকে আমাকে একটা আউটপুটে আনতে গেলে প্রথমে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিতে হবে, তারপর আমাকে তার চেঞ্জেস গুলো করতে হবে। তো আমরা দেখে নিই যে যে এখানে ঠিক আমার কিভাবে করা আছে। আচ্ছা, তো এখানে দেখুন, আমি আমার এখানে দেওয়া আছে আমার ফার্স্টে একদম বেসিক ওয়ার্ডের মেথড হচ্ছে যে আপনার কতগুলো নাম্বার দেওয়া আছে গুনবেন, মানে বা কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। দেখুন, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ ছটা, তার মানে 1 2 3 4 5 6, ছটা ওয়ার্ড আমার দেওয়া আছে। তো এখানে দেখুন এক ফার্স্টে যে আমার আউটপুটটা বেরিয়েছে সেখানে আমার ছটাই আছে। তা ফার্স্ট আমি চেক করে নিই যে আমি কোন কোন মেথডে আমি এটাকে সলভ করতে পারি। প্রথমে দেখে নিই যে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে কিনা। তাহলে দেখুন, অ্যালফাবেটিক্যালি যদি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করতে হতো, তাহলে আমার প্রথমে থাকতো থাকতো অথবা লাস্টে থাকতো টি, কিংবা প্রথমে থাকবে টি একদম শেষে হবে। তো এখানে কি করা আছে? আচ্ছা, এখানে দেখুন প্রথমে আছে টি, তারপরে তারপরে আছে এস, তারপর বি, তারপর জি, তারপর ই, মানে অ্যালফাবেটিক্যালি কিন্তু কোন রকম মিল পাচ্ছি না। মানে প্রথমটা হচ্ছে বড়, তারপরে একদম ছোট, তারপরে আবার একটা বড়, এইভাবে কিন্তু কোনো মিল পাচ্ছি না। আচ্ছা, তো এবারে হচ্ছে যদি আমি আমার অ্যালফাবেটিক্যালি বা অ্যালফাবেটের নাম্বার অনুযায়ী কোনো সংখ্যা বা কোনো মেথড খুঁজে না পাই, তখন কিন্তু আমাকে সলভ করতে হবে যে কটা ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ড গুলোকেই ধরে ধরে আমাকে চেক করতে হবে। মানে আমি যদি ওয়ার্ডটাকে নাম্বার হিসেবে মনে করি, মানে 1 2 3 4 5 6, তো এক্ষেত্রে আমাকে একটু ভালো করে খেয়াল করুন যে এখানে দেখুন এই টি হচ্ছে আমার 3 নম্বর ওয়ার্ড, এ হচ্ছে আমার 2 নম্বর ওয়ার্ড, এস দিয়ে যে ওয়ার্ডটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমার 6 নম্বর ওয়ার্ড, বি দিয়ে যে শুরু হচ্ছে সেটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ড, এবং জি দিয়ে শুরু হচ্ছে 1 নম্বর, এবং ই দিয়ে হচ্ছে 4 নম্বর। তাহলে অ্যালফাবেটিক্যালিও বা নাম্বার অনুযায়ীও কিন্তু আমি কোনো রকম মিল পাচ্ছি না। তো তাহলে আমাকে এখানে দেখতে হবে কি কিভাবে এই যে ডেটাগুলো আপনার দেওয়া আছে জি এ টি ই বি এবং এস, তাকে প্রথমে আপনি অ্যালফাবেট অনুযায়ী সাজান, তারপরে আপনি শুরু করুন কাজটা। মানে এখানে একটা মিসিং স্টেপ আছে, সেই স্টেপটাকে আগে আপনাকে খুঁজে বের করে তবে আপনার স্টেপ ওয়ানে আসতে হবে। তাহলে এখানে ফার্স্ট আমাকে অ্যালফাবেটিক্যালি কি হবে, প্রথমে আসবে আর, তারপরে আসবে এনাফ, সরি, তারপরে আসবে ব্রট, তারপরে আসবে এনাফ, তারপরে আসবে হচ্ছে গন, তারপরে থাকবে স্টেশন, তারপরে থাকবে টেক। মানে আমি অ্যালফাবেটিক্যালি সাজলাম ওয়ার্ডগুলোকে, প্রথমে আসছে আর, তারপরে আসছে ব্রট, তারপরে থাকছে হচ্ছে এনাফ, তারপরে গন, তারপর স্টেশন, এবং তারপরে আসছে আমার টেক। ঠিক আছে, তারপরে আমি এইখানটায় প্যাটার্নগুলোকে নিয়ে আসবো। মানে আমার এখানে দেখুন 1 2 3 4 5 6, এই নাম্বারিংটা আমরা এখান থেকে শুরু করব, মানে এই যে নাম্বারিং গুলো এগুলো এখানে করব না। মানে প্রথমে হচ্ছে গিভেন যে অ্যালফাবেটিক্যালি সাজাবো, সাজিয়ে আমার ওয়ার্ড গুলোকে সিরিয়ালি সাজাচ্ছি, মানে আর হচ্ছে 1 নাম্বার, বি 2 নাম্বার, ই 3 নাম্বার, জি 4, এবং এস 5, এবং টি হচ্ছে 6। তারপরে ফাইনাল আউটপুটটা আসছি, কিভাবে আসছি? ফাইনাল আউটপুটটায় যখন আসছি তখন এখানে খেয়াল করুন, আচ্ছা, তাহলে টি হচ্ছে আমার 6, আর হচ্ছে আমার 1, এস হচ্ছে আমার 5, বি হচ্ছে আমার 2, জি হচ্ছে আমার 4, এবং ই হচ্ছে আমার 3। ওকে, তাহলে 1 2 3 4 5 6 ওয়ার্ড গুলো ভুলে যান, নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6, তাকে আমি সাজিয়েছি
6 1 5 2 4 3, মানে ছয়ের পরে পাঁচ একটা অল্টারনেট, পাঁচের পরে চার একটা অল্টারনেট। আবার দেখুন একের পরে দুই একটা অল্টারনেট, দুইয়ের পর তিন একটা অল্টারনেট, তার মানে আপনাকে সাজাতে হবে ঠিক এইভাবে। মানে আপনি এখানে 1 2 3 4 5 6 পেলেন, তাকে আপনি ওয়ার্ড গুলো ভুলে গিয়ে নাম্বারটাকে মাথায় রাখুন যে কত নাম্বার, কততম আপনার নাম্বারটা। তাহলে দেখো ছ নম্বরটা প্রথমে এসছে, তারপরে তার ঠিক পরে এসছে প্রথমটা মানে ওয়ান, তারপরে আবার এসছে পাঁচ, তারপরে এসছে দুই, তারপরে চার, তারপরে তিন, মানে 1 2 3 4 5 6 কে আমি সাজিয়েছি 6 1 5 2 4 3 মেথডে। মানে স্টেপ ওয়ান এর আগে একটা হিডেন স্টেপ ছিল, সেই স্টেপটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ওয়ার্ড প্রবলেমের সব থেকে ট্রিকি টাইপ, মানে এত শক্ত টাইপ কিন্তু জেনারেলি পিও লেভেল বা এসবিআই পিও লেভেলে কিংবা আরবিআই গ্রেড বিতে পাবেন। তো এই টাইপটা খুব ভালো করে মাথায় ঢোকান, বাকিগুলো খুব ইজি, বাকিগুলোকে আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, এটা সব থেকে ট্রিকি টাইপ। তো এখানে হচ্ছে আপনাকে জানতে চাওয়া হয়েছে স্টেপ থ্রি ফর দ্য গিভেন ইনপুট কি হচ্ছে। আচ্ছা প্যাটার্নটা সবার কাছে বোঝা গেছে কি? তারপর আমি সলভ করব, কেউ প্রবলেম থাকলে বলবেন এনিবডি, কারণ এটা বুঝতে সমস্যা হতেই পারে। তারপরে বি আবার হলো দুই। হ্যাঁ, তো আমি ভাবছিলাম যে এইভাবে যদি করা যায় না, আমার দেখে মনে হলো যে টি প্রথমে সব থেকে বড়টা এসছে, তারপর সব থেকে ছোট, এ সব থেকে ছোট, তারপর টি এর পরে কি আছে এদিক থেকে উল্টো দিকে 19 S S 19, তারপর আবার তার থেকে এ এর থেকে বড় হচ্ছে বি, ব্রডের বি, তারপরে হচ্ছে আবার এদিকে চলে যান, মানে এস এর পরে একমাত্র আমরা পাচ্ছি জি আসছে। হ্যাঁ, তো এইভাবে একদম তোমার মেথডটাও ঠিক, তবে তোমার কাছে গিভেন অপশনস দেওয়া থাকবে, একবার অপশনটা চেক করলে বুঝতে পেরে যাবে যে তোমার কি মেথড হচ্ছে। অপশন মাল্টিপল বুঝে যাবো না স্যার? হ্যাঁ হ্যাঁ একদম, মাল্টিপল মেথড হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে অপশন দেখে বুঝতে হবে যে কি চাইছে বা কোন মেথডটা চাইছে। ওকে থ্যাঙ্ক ইউ স্যার, থ্যাঙ্ক ইউ। ঠিক আছে, আচ্ছা স্যার মালদা থেকে বলছে। হ্যাঁ মালদা বলছি, লাস্ট স্টেপ গেল কিন্তু স্টেপ গুলো কি করে তৈরি করব? আমি বলেছি বলছি কে শিলিগুড়ি স্যার, অ্যাকচুয়ালি শিলিগুড়িতে কারেন্ট অফ হয়ে গেছিল তো। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা আমি এটাকে আর একবার করে বোঝাই, তাহলে ফার্স্টে আমার আসছে, আমি এখানে সাজিয়েছিলাম 1 2 3 4 5 6 করে, মানে অ্যালফাবেটিক্যালি। এখানে ছিল আর, এখানে ছিল বি, তিনে আসছে আমার ই, চারে জি, পাঁচে এস, ছয় টি। তো এবারে আমরা যখন লাস্ট স্টেপ চেক করছি তখন দেখতে পাচ্ছি 6 1 5 2 4 3 অনুপাতে সাজানো হয়েছে। তো এবারে আমাকে দেখতে হবে যে আমি এই মেথডটাকে সাজাবো কিভাবে। তাহলে আমার একদম প্রথমে যে সিক্সটা আছে, সিক্সটাকে সবার প্রথমে আনতে হবে। তাহলে আমি এইখানটাতে 6 1 2 3 4 5 করলাম, তারপর স্টেপ টু তে সিক্স এর পরে ওয়ান আছেই, তার জন্য আর নতুন করে স্টেপ করতে হচ্ছে না। কিন্তু এবার ওয়ান এর পরে ফাইভ কে আসতে হবে দুয়ের জায়গায়, তাহলে 6 1 5 2 3 4 করলাম, তারপরে ফাইভ এর পর টু রয়েছে, তাই এখানে আর নতুন করে আবার সাজাতে তার জন্য একটা স্টেপ খরচা আমরা করবো না। তাহলে এখানে আবার 6 1 5 এই চারটাকে তিনের জায়গায় নিয়ে আসতে হবে, 2 4 3, তার মানে এটাই হচ্ছে আমার লাস্ট স্টেপ। ওকে বোঝা গেল কি একটা বললে কেন যে আমরা কি করে করব? হ্যাঁ শিলিগুড়িকে আমি আবার এক্সপ্লেন করছি, আর যে কোশ্চেনটা করেছেন তার কাছে ক্লিয়ার হয়েছে কি যে আমরা এটা কিভাবে সাজালাম? আই থিংক পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের শিলিগুড়ি একটু মাইকটা অন থাক, এইটা কি একদম শুরু থেকে অফ ছিল? ওকে ঠিক আছে। আচ্ছা তো আমরা এটাকে আবার একবার রিপিট করছি যে ওয়ার্ড সংক্রান্ত যে সমস্ত প্রবলেম তাতে আমাদের দু থেকে তিনটে মেথড হয়। একটা হচ্ছে আমরা অ্যালফাবেটিক্যালি সাজাতে পারি, দু নম্বর হচ্ছে যে অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং হচ্ছে কিনা সেটাকে একবার দেখে নেবো,
এবং এবং তিন নম্বর টাইপটা হচ্ছে এই টাইপটা, যেখানে আমাদের কি হচ্ছে যে নর্মাল লজিক গুলো চোখে পড়ছে, যে যেমন করে হচ্ছে যে এ হচ্ছে 2, 20, ই হচ্ছে 5, বি বি হচ্ছে 2, এস হচ্ছে আমার 19, এইভাবে সাজাতে পারছি। কিন্তু সবচেয়ে ট্রিকি মেথড, দু একটা অঙ্কে এরকম অঙ্কগুলো আসে যে আমাদের এখানে যে কটা দেওয়া আছে এই স্টেপ ওয়ান এর আগে এক হিডেন স্টেপ লুকিয়ে থাকে। প্রথমে দেখে নেবেন যে আপনাদের যে বেসিক মেথড মানে অ্যালফাবেটের ভ্যালু বা তার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং দিয়ে যদি অঙ্কগুলো না হয় তখন এই স্টেপটাকে আপনারা ইউটিলাইজ করবেন। যে কিরকম ভাবে, যে আমাদের এখানে দেখুন এখানে প্রথমে জি, তারপরে এ, তারপর টি ইত্যাদি করে সাজানো আছে। তা আমরা এখানে এটাকে অ্যালফাবেটিক্যালি প্রথমে সাজাবো, ফার্স্টে আসবে এ, তারপরে আসবে বি, তারপর থাকছে জি, তারপর থাকছে ই, তারপর জি, তারপরে এস এবং তারপর টি। এবার এখানে এই ওয়ার্ডের নাম্বার দিন, ফার্স্ট ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ড, থার্ড ওয়ার্ড, ফোর্থ এবং ফিফথ এবং সিক্সথ ওয়ার্ড। এবার আমরা এই ওয়ার্ডের নাম্বার গুলোকে মাথায় রাখবো, ওয়ার্ডটাকে মাথায় রাখছি না। তো সেই অনুপাতে এখানে দেখতে পাচ্ছি 6 নম্বরটা আসছে প্রথমে, 1 নম্বরটা আসছে সেকেন্ডে, তারপরে আসছে আমার 5, তারপর থাকছে আমার 2, তারপর থাকছে 4 এবং তারপর থাকছে 3। আপনি ওয়ার্ড গুলো ভুলে যান, শুধুমাত্র নাম্বার অফ দ্য ওয়ার্ডস মাথায় রাখুন, সিরিয়াল নাম্বার অফ দি ওয়ার্ডস। তাহলে 1 2 3 4 5 6 কে আমাকে সাজাতে হয়েছে 6 1 5 2 4 3 অনুপাতে। তো ঠিক এই মেথডটাকে ফলো করব আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তো আমাকে এখানে প্রশ্ন করা হয়েছে স্টেপ 3 ফর দ্য গিভেন ইনপুট কি আছে, তাহলে কার অন স্টার কুইক ডিমান্ড ফ্যাট। তাহলে এখানে আমার দেওয়া আছে কার অন স্টার কুইক ডিমান্ড এবং ফ্যাট, তাকে আমি অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নি। কার সি ডি, তারপর থাকছে এফ, তারপর থাকছে ও, তারপর থাকছে কিউ এবং তারপর থাকছে এস, মানে 1 2 3 4 5 6 এইটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেপ। এবার স্টেপ ওয়ানে আমি আসছি, আমাকে জানতে চাই হয়তো স্টেপ থ্রি কোনটা হবে। তো স্টেপ ওয়ানের ক্ষেত্রে ফার্স্টে আমাকে 6টাকে প্রথমে আনতে হবে অ্যাজ পার দি গিভেন ডেটা। এই যে এখানে দেখুন আমি এটাকে অ্যালফাবেটিক সাজিয়ে নিলাম, তারপরে 6 1 5 2 4 3 করেছি। তো এখানেও ফার্স্টে আমাকে আনতে হবে 6, তারপরে 1 যেমন রয়েছে তেমন থাকবে, 2 3 4 5 রইল, তারপরে আমাকে আনতে হবে 6, দেন 6 এ পড়া হবে 1, তারপরে হচ্ছে এখানে 5 2 3 4, আবার 6 এর পরে 1 রইল, 5 রইল, 2 রয়েছে, জাস্ট 4 এবং 3 টাকে ইন্টারচেঞ্জ করতে হবে 4 এবং 3। এবং হিসেব মতো এটাই হচ্ছে ম্যাথস এর অঙ্কের লাস্ট স্টেপ এবং থার্ড স্টেপ। তাহলে 6 এ আমার কি ছিল, 6 এ আমার ছিল হচ্ছে এস, 1 এ ছিল হচ্ছে সি, 5 নম্বরের ক্ষেত্রে ছিল হচ্ছে কিউ, 2 এর ক্ষেত্রে হচ্ছে ডি, 4 এর ক্ষেত্রে ছিল হচ্ছে ও এবং 3 নম্বরের ক্ষেত্রে ছিল হচ্ছে এফ। তার মানে আমি বলতে পারি যে থার্ড স্টেপ আমার এখানে হবে স্টার কার কুইক ডিমান্ড অন ফ্যাট। মানে এই যে ডেটা আমাকে দেওয়া আছে তার থেকে আমাকে জানতে হচ্ছে স্টেপ 3 অফ দিস গিভেন ইনপুট আমি স্টার কার কুইক ডিমান্ড আর এদিকে হচ্ছে অন ফ্যাট, এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? তো শিলিগুড়ি বা যারা পরে এলে, শিলিগুড়ি ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে জানতে চাওয়া হয়েছে লাস্ট স্টেপ অফ দ্য গিভেন ইনপুট। স্যার কল্যাণী থেকে, কল্যাণী থেকে স্যার একবার রিপিট করুন ওই জায়গাটা, ওই 6 1 করলেন না ওই জায়গাটা। কল্যাণী মাইকটা অন থাক। এই যে কার অন স্টার কুইক যে ইনপুট দেওয়া আছে তার থেকে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নাম্বার গুলো বোঝা গেছে 1 2 3 4 কিভাবে এসেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপরে আমাকে জানতে চাওয়া হয়েছে যে 1 2 3 4 5 6 পেয়েছি কিন্তু আমার সাজানো আছে 6 1 5 2 4 3 করে। তার মানে প্রতিটা স্টেপ আমাকে একটা একটা করে সাজিয়ে এমন ভাবে আনতে হবে যাতে আমার 6 1 5 2 4 3 হয়। তাহলে 6টা আমার একদম প্রথমে আসছে, তারপরে 1 2 3 4 5 যেমন আছে তেমন থাকলো, তারপরে স্টেপে 6 পরে 1 অবশ্যই আসবে, এটা অলরেডি সাজানো হয়ে গেছে। এই 5 কে আবার একের পরে নিয়ে এলাম,
তাহলে তারপরে 5 2 3 4 হয়ে গেল, 6 1 5 2 আমার রেডি। এবার 3 আর 4, 3 আর 4 কে হচ্ছে ইন্টারচেঞ্জ করতে হবে, মানে 6 1 5 2 এর পরে 4 আসবে, 3 নয়। তাহলে থার্ড স্টেপে 6 1 5 2 তারপরে 4 এর জায়গায় 3 হলো, 3 এর জায়গায় 4 গেল, তাহলে দিয়ে এখানেই আমার স্টেপটা কমপ্লিট। তার মানে এটা আমার লাস্ট স্টেপ, এটাই আমার স্টেপ 3, 6 1 5 2 4 3। এবারে আমাকে 6 1 করলে তো হবে না, আমাকে ওয়ার্ডটাকে পুট করতে হবে। তাহলে 6 নম্বরে আমার কোনটা ছিল, এস মানে হচ্ছে এখানে স্টার, 1 নম্বরে কার, 5 এ ছিল কিউ, 2 এ ছিল ডিমান্ড, 4 এ হচ্ছে অন, 3 এ হচ্ছে ফ্যাট। হলো নি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আর কারোর কোনো প্রবলেম? আচ্ছা, পরের অঙ্ক সলভ করি, আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। একই অঙ্ক এখানে বলা হচ্ছে স্যার, পড়তে ভবনে আরেকবার এটা ক্লারিফিকেশন চাইছে। হ্যাঁ, পরের অঙ্কটা সলভ করলে এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে, একই অঙ্ক আমরা আবার সেম ভাবে সলভ করব। ঠিক আছে স্যার। এখানে বলা হচ্ছে ইঙ্ক হারি ইয়েট ফর ভিক্টরি। এবার এটাকে আমাকে ফার্স্টে অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে। প্রথমে আসছে আমার এফ, তারপরে আসছে এইচ, তারপরে আসছে আই, তারপরে ভি, তারপরে ওয়াই। তাহলে 1 2 3 4 5। তাহলে ঠিক এই মেথড এখানে কিন্তু 6 নেই, তাহলে আমাকে এটাকে আউটপুটটা কাছে। এবার আমাকে জানতে হবে লাস্ট স্টেপ কি হবে, ফার্স্ট আমাকে কতগুলো স্টেপ জানতে চাওয়া হয়নি, তাহলে ডাইরেক্ট লাস্ট স্টেপে চলে যাই। তাহলে এখানে আমার প্রথমে আছে 5, তারপরে হবে 1, তারপরে বসবে 4, তারপরে বসবে 2, তারপরে বসবে 3। তার মানে 5 থেকে 4 4 থেকে 3, আবার 1 থেকে 2। যেহেতু এখানে 6টা নেই, সে কারণে আমাকে এভাবেই সাজাতে হলো, 5 1 4 2 3। তাহলে এখানে 5 এ কি ছিল, 5 হচ্ছে আমার ওয়াই, 1 নম্বরটা হচ্ছে আমার এফ, 4 নম্বরটা হচ্ছে আমার ভি, 2 এর ক্ষেত্রে হচ্ছে এইচ, এবং 3 এর ক্ষেত্রে হচ্ছে আই। তার মানে লাস্ট স্টেপ এখানে কি হবে, ইয়েট ফর ভিক্টরি হারি ইঙ্ক, ইয়েট ফর ভিক্টরি হারি ইঙ্ক, এটা হচ্ছে আমার লাস্ট স্টেপ। তাই যখন লাস্ট স্টেপ বলবে, যদি আপনারা কোন মেথডে হচ্ছে বুঝে যান, তাহলে সবকটা স্টেপ করবার দরকার নেই, ডাইরেক্টলি লাস্ট স্টেপ লিখবেন। যদি স্টেপ এক্স বলে, সেই স্টেপ এক্স পর্যন্ত গিয়ে থেমে যাবেন। যদি আনফর্চুনেটলি বলে দেওয়া হয় যে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ স্টেপস টু রিচ কনক্লুশন, তখন বাধ্য হয়ে করতে হবে। ঠিক আছে, পূর্ত হবন ক্লিয়ার হয়েছে কি? পূর্ত হবন? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডের একটা শক্ত প্রবলেম। আমি একটা বেসিক প্রবলেম দিয়ে দেখাই যে ওয়ার্ডের ঠিক একদম বেসিক প্রবলেম গুলো ঠিক কিভাবে হয়। আচ্ছা, একদম বেসিক প্রবলেমে সাপোজ দেওয়া থাকতে পারে যে লিভ লাভ লোনলি লাস্ট। এবার তার একদম লাস্টে আউটপুটটা রয়েছে একদম লাস্টে আউটপুটটা রয়েছে লাস্ট, লিভ, লোনলি এবং লাভ। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন করা হোক, কল্যাণী ঠিক কি মেথডে ফলো হয়েছে? আমাকে গিভেন ইনপুট হচ্ছে লিভ লোনলি লাস্ট, একদম লাস্ট এক্স হয়েছে লাস্ট, লিভ লোনলি এবং লাভ। তো কি মেথড ফলো করে হয়েছে, মানে কিরকম ভাবে সাজানো হতে পারে? এনিবডি হু ক্যান আনসার? হ্যালো, হ্যাঁ কল্যাণী। হ্যাঁ স্যার, বলছি এটা ডিকশনারি মেথড, যে ভেরি গুড, এই যে এল এ আছে, তারপরে আই, তারপরে ও, তারপরে ওই যে ওখানে গিয়ে ভি হয়েছে, একদম ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা হবে সেম আনসার ছিল। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমার যে কোনো অ্যালফাবেটের একদম বেসিক ফান্ডা, মানে অ্যালফাবেট থেকে এই প্রশ্নও পরীক্ষায় আসতে পারে, ক্লার্কশিপ লেভেলের পরীক্ষাগুলোতে এটাই আসে যে অ্যালফাবেটিক্যালি বা ডিকশনারি ওয়ার্ড অনুযায়ী সাজিয়ে আমাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করতে হবে। তাহলে এখানে আমার কতগুলো স্টেপ লাগছে আমি গুনে নি, তারপর লাস্ট কে আমার প্রথমে আনতে হবে। তাই লাস্ট আমার একদম প্রথমে এলো, তারপর যেমন লিভ ছিল, যেমন লাভ ছিল, যেমন লোনলি ছিল, রয়ে গেল। তারপরেরটায় লাস্ট হলো, লিভ রয়েছে, তাই চেঞ্জ করার দরকার নেই।
এবার লোনলিটা তারপরে আসবে, লাভ তারপর চলে যাবে। তার মানে এক্ষেত্রে আমার সলভ করতে দুটো স্টেপ লেগেছে। এখান থেকে প্রশ্ন হতেই পারে স্টেপ টু কোনটা, লাস্ট স্টেপ কোনটা, অথবা কটা স্টেপ লাগবে টু রিচ কনক্লুশন। তিনটি আনসার আমরা এখান থেকে পেয়ে যাব যে আমার লিভ লোনলি লাভ এবং নাম্বার অফ স্টেপস টু আর স্টেপ ওটাই। তাহলে এইভাবেই আমার অঙ্কগুলোকে সলভ হয়। ঠিক আছে, ওয়ার্ড নিয়ে কারোর কোনো ডাউট আছে? আচ্ছা, ওয়ার্ড নিয়ে আরেকটা প্রবলেম দেখানো যাক। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা নাম দেওয়া আছে, তাকে আমি সাজাবো কিভাবে? এটা হচ্ছে আমার লাস্ট আউটপুট। কল্যাণী সরি আসানসোল আনসার দেবে কিভাবে আউটপুটটা হচ্ছে, বা বাকিরাও আনসার করুক এক এক করে। একটা মানে আলফাবেটিক্যালে বি যেমন ওর মধ্যে সব থেকে ফার্স্ট আসে, দেন ভি সবার লাস্টে আলফাবেটিক্যালের মধ্যে আসে, এইভাবে হচ্ছে। তারপর আই, তারপর সব থেকে লাস্টে আর, আর এর পর ও আছে ওটা বড়, দেন হচ্ছে আর এ। ভেরি গুড, একটা বড় একটা ছোট এইভাবে। ভেরি গুড, মানে জাস্ট আলফাবেটিক্যাল ভ্যালুগুলোকে মাথায় রাখলে, মানে মানে এখানে আমি নাম্বারগুলোও মাথায় রাখতে পারি বা কোন অ্যালফাবেট কার পরে আসে সেটাকেও মাথায় রাখতে পারি। কারোর কোনো ডাউট আছে? তো এটাকে আমরা সাজাবো ঠিক কিভাবে? আমাকে দেখতে পাচ্ছি যে বিটাকে সবার প্রথমে আনতে হচ্ছে, তাহলে এই বিকে ফার্স্টে নিয়ে এলাম, তারপরে ভি আর এ আর ও এবং আই যেমন ছিল থাকবে, তারপরে আমাকে বি এর পরে ভি আনতে হচ্ছে, ভি অলরেডি চলে এসছে, তাই এর জন্য একটা স্টেপ আমি নষ্ট করব না। তাই বি এর পরে ভি ছিল, কিন্তু তারপরে আই কে আনতে হবে, তাহলে আই কে আনলাম, তারপরে এলো আর এ, তারপরে আরো, কিন্তু তারপর দেখো এখানে আর ও কে আনতে হবে, মানে যেহেতু একটা করে করে আমরা মানে টপকে টপকে যাচ্ছি, অল্টারনেট মেথডে যাচ্ছি, মানে বি এর পরে অ্যাকচুয়ালি আই হয় তারপরে আর এ হয়, আবার এক্ষেত্রে ভি ভি এর পরে আর ও এসছে, তো এই মেথডটা আমরা এখানে ফলো করেছি। তাহলে এটা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ এবং এটা হচ্ছে আমার লাস্ট স্টেপ। তাহলে এক্ষেত্রে স্টেপ টু জানতে চাওয়া হলে সেকেন্ড স্টেপই থেমে যাবো, তারপরে হচ্ছে আমরা যদি লাস্ট স্টেপ জানতে চাই, লাস্ট স্টেপ আমাদের হাতে রয়েছে, কটা স্টেপ লাগবে, উত্তর তিন। তাহলে এই তিনটে হচ্ছে আমার যে কোনো শুধু অ্যালফাবেট বা ওয়ার্ড থাকলে তার তিনটে মেথড, যে আমরা অ্যালফাবেটিক্যাল ভ্যালু চেক করতে পারি বা অ্যালফাবেট গুলোকে তাদের অনুপাতে সাজিয়ে নিয়ে নাম্বারিং করেও করতে পারি, অথবা আমাদের অ্যালফাবেটের নাম্বার গুলো গুণে গুণে করতে পারি। এবার যেভাবে আউটপুট থাকবে সেভাবে আমাকে সলভ করতে হবে। শিলিগুড়ি আবার এরা তোমাকে স্টেপ ফোর লাস্টে আউটপুট দেওয়া আছে, ওরা যে পদ্ধতি ব্যবহার করে স্টেপ ফোরে যা উত্তর আনবে আমাকে ঠিক সেই পদ্ধতি ব্যবহার করে তেমনই একটা উত্তর আমার অঙ্কে আনতে হবে। আমার নিজের মেথড এখানে ইউজ করতে পারবো না, আমাকে বুঝতে হবে যে জাস্ট কোন পথে হচ্ছে, এটুকুই আমার দায়িত্ব। শিলিগুড়ি ক্লিয়ার? ওকে, আচ্ছা এবারে আমরা পরের অঙ্কটা আরো বেশি ক্লিয়ার হবে, নাম্বার এবং অ্যালফাবেট একসাথে মিক্স ম্যাচ করব। নাম্বার এবং অ্যালফাবেট একসাথে মিক্স এন্ড ম্যাচ, এটা হচ্ছে টাইপ থ্রি। এই টাইপ থ্রি অঙ্কের ক্ষেত্রে আমরা এতক্ষণ ধরে একটা অনুচ্ছেন যে একটা সাইড থেকে অঙ্কটা আসছে, হয় লেফট থেকে না হয় রাইট থেকে, হয় লেফট থেকে অল্টারনেট না হয় রাইট থেকে অল্টারনেট, এনি ওয়ান একটা পথে হচ্ছে। কিন্তু এবারে যখন এই মিক্স এন্ড ম্যাচ প্রবলেম থাকে, এই মিক্স এন্ড ম্যাচ প্রবলেমে মাথায় রাখতে হবে বোথ সাইড বা টু ডাইমেনশনাল অঙ্ক আমাদেরকে করতে হবে, মানে একই লাইনে দুটো প্রথম সাইড এবং শেষ সাইড দুটোকে একসাথে ম্যাচ করিয়ে করিয়ে সলভ করতে হবে। এই অঙ্কটাই সব থেকে ট্রিকি পার্ট, এবং সব যে কোনো পিও লেভেলের পরীক্ষাতে এই অঙ্কটাই আসে, মানে এই টাইপের অঙ্ক আসে।
এই অঙ্কটা 2018 সালের একটা আইবিপিএস পিওর অঙ্ক ছিল, আমি সেখান থেকে নিয়ে এসেছি। তো এই লেভেলের অঙ্কগুলো করতে তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমাদের দেওয়া হয়েছে বাই নাও 25, 72, সাইট 37, 15, হোম। আচ্ছা, সেখান থেকে বিভিন্ন স্টেপ আমার গিয়েছে এবং স্টেপের পরে আমি দেখতে পাচ্ছি সাইট 15, নাও 25, হোম 37, বাই 72 হয়েছে। আচ্ছা, এবারে দেখে নি যে এই অঙ্কটা টু ডাইমেনশনাল না ওয়ান ডিমেনশনাল, তা আগে একবার চেক করা হোক। আচ্ছা, তো একদম ফার্স্টে আমাকে এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটো পার্ট, একটা অ্যালফাবেট একটা নাম্বার। তো অ্যালফাবেটটা এস এন এইচ বি, মানে বড় থেকে ছোট হয়েছে, আর নাম্বারটা 15, 25, 37, 72, মানে ছোট থেকে বড় হয়েছে। এইটুকু আমার কাছে ক্লিয়ার। তা তার মানে এখানে একটা কথা বোঝা যাচ্ছে যে এই নাম্বারটা আমি যদি বোথ এন্ডেও ধরি, বোথ এন্ডে ধরলেও অ্যালফাবেটটা আমার যাচ্ছে হচ্ছে। আচ্ছা, এবার একটা কথা যে আমরা বুঝবো কি করে বোথ এন্ড না সিঙ্গেল এন্ড, যদি আমার দেখতে পাই যে প্রথমে এবং শেষে প্যাটার্ন সেম, মানে ইনপুট যা খুশি থাকতে পারে, আউটপুট এর ক্ষেত্রে মানে এখানে সাইড দিয়ে শুরু মানে একটা অ্যালফাবেট বসছে, অথবা প্রথমে নাম্বার দিয়ে শুরু মানে শেষে নাম্বার দিয়ে বসছে, তখন বুঝবো সেটা টু ডাইমেনশনাল, বাকি না হলে কিন্তু প্লেন অঙ্ক। এটুকু ক্লিয়ার। তো আমাকে আউটপুটে যদি দেখতে পাওয়া যায় যে প্রথমে এবং শেষে একদম সেম জিনিস রয়েছে, মানে প্রথমে নাম্বার তো শেষেও নাম্বার, প্রথমে ওয়ার্ড তো শেষেও ওয়ার্ড, তখন বুঝতে হবে সেটা টু ডাইমেনশনাল, আদারওয়াইজ কিন্তু অঙ্কটা ওয়ান ডাইমেনশনাল অঙ্ক। তাই এই অঙ্কটা হচ্ছে প্লেন ওয়ান ডাইমেনশনাল অঙ্ক, কিন্তু আমাকে অ্যালফাবেট এবং নাম্বার দুটোকেই মাথায় রেখে সলভ করতে হবে। তাহলে আমার এখানে ছিল বাই নাও ইত্যাদি প্রভৃতি, এবার এখানে দেখতে পাচ্ছি সাইট শব্দটা সবার আগে এসছে, এই সাইটটাকে তুলে এই প্রথমে পুট করা হয়েছে, তারপরে দেখুন সাইট, তারপরে বাই নাও ইত্যাদি চলছে, দেখতে পাচ্ছি 15 আছে, তার মানে সাইটের পর সেকেন্ড স্টেপে এই 15 কে তুলে আমাকে এইখানে পুট করতে হয়েছে, তাই সাইট 15 হয়ে গেল, দেন বাই নাও ইত্যাদি চলছে, তারপরে হয়েছে নাও, তারপরে নাও কে, তারপর নাওটা অলরেডি এখানে ছিল, মানে এখানে ছিল, নাও কে 15 এর পরে আনতে হয়েছে, নাও এখানে চলে এসছে, তারপরে নাও এর পরে এসে 25, তাই 25টা এখানে ছিল, নাও এর পর 25 চলে এসছে, তারপরে এসছে হোম, তাহলে এবারে এখানে লাস্টে হোম ছিল, সেই হোম কে তুলে 25 এর পরে আনতে হয়েছে, তারপরে এসে 37, 37টা এখানে ছিল, তাহলে একদম লাস্টে 37 এখানে চলে এসছে, দেন বাই আর 72 অলরেডি ছিলই, তাই চেঞ্জ করতে হয়নি। যদি ইনকেস আমার 72 আর বাই থাকতো, তখন আটটা স্টেপ আমায় করতে হতো, স্টেপ 7 আসতো, কিন্তু যেহেতু একটা কথা মাথায় রাখবে, যদি কোনো আমরা সাজিয়ে দেওয়া জায়গা পেয়ে যাই, সেটাকে ফার্দার সাজাবার জন্য স্টেপ যেন না করতে হয়, কারণ এইটা দিয়ে আমার কিন্তু অঙ্কে ভুল হয়। যে আমি এখানে 15 নাও পেয়ে গেছি, সরি, এই বাই আর 72 পেয়ে গেছি, তারপরে আমি আরো একটা স্টেপ গুনলাম, তখন কিন্তু এই যে যখন প্রশ্ন করবে হাউ মেনি স্টেপস আর রিকোয়ার্ড, তাতে কিন্তু নাম্বার 7 থেকে পাল্টে 8 হয়ে গেলেই মুশকিল। তাই সাজিয়ে দেওয়া বা পেয়ে যাওয়া স্টেপের ক্ষেত্রে আমরা কোন রকমের এক্সট্রা স্টেপ করব না, সেটাকে অলরেডি পেয়ে গেছি বলেই ধরে নেবো। এইটুকু এই অঙ্কটায় ভুল হয়, আর কোনো ভুল হওয়ার জায়গা নেই। তাহলে আমার এই লজিক ফলো করে এখানে আমরা দেখি স্টেপ 3 ফর দ্য গিভেন ইনপুট কি আছে, তাহলে আস্ক ফর মি 49, 32, 64, and 24। তার মানে এখানে অ্যালফাবেটিক্যালি সব থেকে বড় কোনটা, মি, মি কে আগে আনতে হবে, আর নাম্বারের ক্ষেত্রে সবচেয়ে বড় সবচেয়ে ছোট কোনটা, এখানে হচ্ছে 24, মানে মি আর 24 দিয়ে শুরু হবে, এইটুকু আমি বুঝতে পারছি। তাহলে এখানে আমি আগে লিখে নি আস্ক ফর মি 49, 32, 64, and 24। আচ্ছা, স্টেপ ওয়ান এর ক্ষেত্রে সবার প্রথমে আসবে মি, তারপর যেমন ছিল আস্ক ফর 49, 32, 64, and 24। স্টেপ টু তে হচ্ছে মি এর পরে আসবে সবচেয়ে ছোট নাম্বার, তাহলে হচ্ছে 24, তারপরে রয়েছে আস্ক, তারপরে থাকছে ফর, তারপরে 49, 32, 64, and স্টেপ থ্রি মি এর পরে 24, তারপরে মি এর থেকে ছোট ছোট একটা লেটার, কি কি আছে এখানে, আস্ক আছে, ফর আছে, এবং অ্যান্ড আছে, তার মানে ফর বসবে, তারপরে যেমন আছে আস্ক 49, 32,
64 এবং এন্ড আমাকে জানতে চাও যে স্টেপ 3 কোনটা তাই এরপরে আমার যাওয়ার প্রয়োজন নেই তাই 1 2 3 স্টেপ 3 হচ্ছে আমার এটাই যেখানে স্টেপ 3 হবে মি 24 ফর আস্ক 49 32 64 এন্ড এটাই হচ্ছে আমার স্টেপ 3 এরপরে হয়তো আরো চারটি পাঁচটি স্টেপ দরকার হতে পারে যদি প্রশ্ন করতো লাস্ট স্টেপ কোনটা আমাকে বাধ্য হয়ে করতে হতো বা হাউ মেনি স্টেপস আর রিকোয়ার্ড করতে হতো তখন জিজ্ঞাসা করেনি আমি আমি এখানে করবো না ক্লিয়ার এই ওয়ান ডাইমেনশনাল মিক্স অ্যান্ড ম্যাচ প্রবলেম নিয়ে কারোর কোনো ডাউট থাকলে বলো কারণ এই অঙ্কগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে আগেগুলো পরীক্ষা খুব একটা আসে না হয়তো খুব সহজ লেভেলের পরীক্ষা হলো তখন আসে হ্যালো স্যার কল্যাণী স্যার বলছি ওয়ান ডাইমেনশনাল আর টু মানে ডাবল ডাইমেনশনাল মানে পার্থক্যটা কি মানে দুটোর মানে তফাৎ কি বা বড় অঙ্কটা কাজ কি বড় অঙ্কটা দুটো কাজ মানে হচ্ছে একই লাইনে প্রথমে একবার চেঞ্জ করতে হবে শেষে একবার চেঞ্জ করতে হবে একসঙ্গে ডাবল চেঞ্জ এখানে এমন একটা করে করে চেঞ্জ করছি ডাবল ডাইমেনশনে দুটো করে চেঞ্জ করতে হবে শুরুতে একটা শেষে একটা স্যার এই চেঞ্জের এই ব্যাপারটা একবার এক্সপ্লেইন করে দেবেন ঠিক বুঝলাম হ্যাঁ বড় অঙ্কটা করলেই বুঝতে পারবে আচ্ছা এই এই অঙ্কটা বোঝা যায় গেছে তো টু ডাইমেনশনাল ভুলে যাও শুধু ওয়ান ডাইমেনশনাল মাথা রেখে বলো বোঝা গেছে কিনা বললেনি স্যার বলছি অ্যালফাবেটিক্যালি যেটা সাজালেন ওটা কিভাবে সাজালেন সংখ্যাটা তো বুঝলাম অ্যালফাবেটিক্যালি ছোট থেকে বড় থেকে ছোট এই যে এখানে সাইট এস তারপরে এন তারপরে এইচ তারপর বি এখানে সেরকম এম তারপরে এফ তারপরে এ এস তারপরে লাস্টে এন এন এন্ড ঠিক আছে আর কারোর কোনো ডাউট ও তো বললো যাকে হচ্ছে তাকে মাইকটা দাও তাহলে বুঝতে সুবিধা হবে স্যার এটার ক্ষেত্রে যে ওয়ান সাইড যে চেঞ্জের কথাটা বলছেন না ওই কথাটা মানে ওইটা একটা এক্সপ্লেইন করে দিলে ভালো ওকে ওয়ান সাইড চেঞ্জ মানে ব্যাপারটা হচ্ছে যখন ফাইনাল আউটপুট মানে স্টেপ 6 বা স্টেপ 7 যখন দেখতে পাচ্ছি তখন দেখে নেব যে শুরু আর শেষ সেম আছে কিনা মানে শুরুতে সাইট মানে একটা ওয়ার্ড আছে শেষেও একটা ওয়ার্ড আছে কিনা অথবা শুরুতে একটা নাম্বার শেষেও একটা নাম্বার আছে কিনা যদি এরকম ব্যাপার থাকে তখন বুঝবো আমার ডাবল সাইড চেঞ্জ হবে মানে টু 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 মানে শুরু থেকে বা শেষ থেকে চেঞ্জ করতে হবে একসঙ্গে কিন্তু এখানে দেখো প্রথমে একটা ওয়ার্ড আছে লাস্টে একটা নাম্বার আছে তার মানে এটা হচ্ছে পিওরলি ওয়ান ডাইমেনশনাল অঙ্ক এখানে টু ডাইমেনশনাল কোনো প্রয়োজন নেই এবার দেখবো কিভাবে আমার সাজানো আছে কারণ ওয়ার্ডের সঙ্গে নাম্বারের কোনো সম্পর্ক নেই তাই ওয়ার্ডের সঙ্গে আমাকে ওয়ার্ডটাই চেক করতে হবে নাম্বার নয় তাই সাইটের পরে চেক করবো নাও তারপরে চেক করবো হোম তারপর চেক করবো বাই তারপরে সাইট মানে এস তার থেকে ছোট হচ্ছে নাও তার থেকে ছোট হচ্ছে এইচ তার থেকে ছোট বি তার মানে ওয়ার্ডটা বা লেটার গুলো অ্যালফাবেটিক্যালি বড় থেকে ছোট হচ্ছে এইটা বোঝা গেল আবার নাম্বার চেক করবো 15 25 37 72 মানে নাম্বারটা বড় থেকে ছোট হচ্ছে মানে ওয়ান ডাইমেনশন ফ্রম লাইট রাইট অর ফ্রম লেফট যে কোনো একদিক দিয়ে হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে মানে লেটার গুলো হচ্ছে বড় থেকে ছোট নাম্বারটা ছোট থেকে বড় আমি এটাকে পেছন থেকেও করতে পারতাম কোনো অসুবিধাই ছিল না যে লাস্টে 72 পুট করো মানে তুমি এই 72 কে ধরে লাস্টে নিয়ে চলে যাও তুমি সেভাবে করতে পারো কোনো সমস্যা নেই এনি ওয়ান যে কোনো দিক দিয়ে তুমি সলভ করতে পারো বললেন ক্লিয়ার বা বাকিদের হ্যাঁ স্যার ওকে শিলিগুড়ি কে বলছে শিলিগুড়িটা পূর্ত ভবন কে বলছে বুঝতে পারছি না পূর্ত ভবনেও আরেকবার এক্সপ্লেন করার কথা রিকোয়েস্ট করছি আচ্ছা শিলিগুড়ি এক মিনিট একটু ধরুন একটা কোয়েশ্চেন আছে হ্যালো স্যার হ্যাঁ বলছি যে স্টেপ 3 তে যে আমরা আমাদের যে ফলো স্টেপটা দিয়েছে না ইনপুটে সেই ওয়াইজ তো করা হলো তো স্টেপ 3 তে যে 37 যেটা লাস্ট নাম্বারটা আছে সেটা তো বিগেস্ট মানে বিগেস্ট নাম্বারের আগের নাম্বারটা তো আমরা যখন এখানে স্টেপ 3 করলাম আমাদের নাম্বার 6 এর ম্যাথসটাতে তাহলে সেখানে আমাদের ওই স্টেপটাতে 64 বসলো কেন স্টেপ 3 না না স্টেপ 3 তে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমাকে একটা করে করে সাজাতে হবে মানে এখানেই যে আমার লাস্টে পুট করব তা কিন্তু নয় আমাকে একটা করে করে স্টেপ এগোতে হবে আমি এখানে এটা একটুখানি গন্ডগোল না এখানে হয়নি পরের স্টেপে ঠিকই আছে এখানে দেখো একটা কথা বলে দিই আমি এটাকে ক্লিয়ার করে বোঝাই নাহলে বুঝতে পারবে না এখানে আমার আছে আস্ক ফর মি 49 32 64 এন্ড 24 ঠিক আছে সেখান থেকে লাস্টে আমাকে এমন জায়গায় যেতে হবে যেখানে অ্যালফাবেটিক্যালি প্রথমে
আসবে সবচেয়ে বড়টা, মানে মি হবে আমার লাস্ট স্টেপ, ঠিক আছে? মানে স্টার্ট করব মি দিয়ে এবং শেষ করতে হবে সবচেয়ে বড় নাম্বার দিয়ে, মানে শেষ করতে হবে 64 দিয়ে। এবার তাতে বিভিন্ন স্টেপ আমার দরকার হতে পারে। স্টেপ ওয়ান যদি আমি সাজাই তাহলে প্রথমে মিটা আসবে, কিন্তু তারপর যা আছে সব সেম থাকবে, একটাও চেঞ্জ হবে না। আমি জোর করে পুট করতে পারবো না, তার জন্য পরে স্টেপ আছে। তারপরে আস্ক হলো, তারপরে ফর এলো, তারপরে 49, 32, 64, and 24 যেমন ছিল তেমন বসলো। স্টেপ টু, মি এর পরে একটা নাম্বার, ছোট নাম্বার পুট করতে হবে। ছোট নাম্বার কোনটা? 24। তাহলে মি এর পর 24 বসবে, তারপর যেমন ছিল অ্যাজ ইট ইজ তেমন বসবে। আস্ক ফর 49, 32, 64, and 24 টা আগে চলে এসছে। এবারে মি এর পর 24 এর পরে এবারে কি হবে, আমাকে অ্যালফাবেটিক্যালি এম এর থেকে ছোট পুট করতে হবে, মানে এফ। তারপরে যেমন ছিল তেমন বসবে, আস্ক 49, 32, 64, and এরপরে আরো স্টেপ হতে পারে, তখন গিয়ে 64 টা একদম লাস্টে পুট হবে। আমাকে স্টেপ 3 জানতে চাওয়া হয়েছে, লাস্ট স্টেপ জানতে চাওয়া হয়নি, পড়তে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আশিলিগুড়ি এনি প্রবলেম ছিল? শিলিগুড়ি এনি প্রবলেম? ঠিক আছে, আমরা তাহলে পরের প্রবলেমটা একবার দেখি যে টু ডাইমেনশন আমরা কিভাবে বুঝবো।